রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিচ্ছেন, ফালাহু আজরান, সে দ্বিগুণ সওয়াব পাবে। অতএব চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে আমার সন্তান যেন কোরআন শিখে। হ্যাঁ, আমি কোরআন পড়বো, আপনি শুনবেন? হ্যাঁ ইবনে মাসউদ, তোমরা পড়লে আমার শুনতে ভালো লাগে। মসজিদে নববীতে আল্লাহ রাসূল থাকতেন, তিনি বেরিয়ে যখন মসজিদে নববীতে ঢুকতেন, তিনি আহলে সুফফারদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করত, উনি তাদের কাছে গিয়ে বসতেন কোরআন শোনার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্ভব হলে কোরআনের হাফেজ করেন, সেটা আরও ভালো। সবে তো হাফেজ হতে পারে না, কিছু তাকে শিখতেই হবে। কোরআন শেখা ছাড়া যেন আর কোনো কিছু না শেখে। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফারাতিল কিরামিল বাররা ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাআহাদাহু ওয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান, রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের হাফেজ হয়, সে তাকে মা সাফারাতিল কিরামিল বাররা, লিপিকার ফেরেশতাদের সঙ্গে, তারা সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে, যারা আল্লাহর ওহী লেখেন, লিখে নবীদের কাছে পাঠান, তাদের সঙ্গে সে থাকবে। কারণ ওহীটা যে কোরআন, আর কোরআনটার মুখস্থ হচ্ছে হাফেজরা। আর যে ব্যক্তি চেষ্টা করু হাফেজ হতে পারে না, কিন্তু চেষ্টা করে সবসময়, কোরআন ভালো মাখরাজ ঠিক আছে, কিন্তু তবু চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিচ্ছেন, ফালাহু আজরান, সে দ্বিগুণ সওয়াব পাবে। অতএব চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে আমার সন্তান যেন কোরআন শিখে। শিখতে পারছে না, তবু শিখতে হবে, শেখানোর চেষ্টা তো অভিভাবকরাই করবেন। হাফেজের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছিলেন, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউকার লি সাহেবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তারাত্তাল ফি দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, রাওয়াহু তিরমিজি ওয়া নাসাঈ। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, হাফেজ দরগায় হাফেজ, পড়তে শুরু করো, কোরআন পড়তে শুরু করো, পড়তে থাকবে। যেভাবে তুমি দুনিয়াতে বারবার পড়তে, মাথা হেলে দুলে মসজিদে পড়ে আমাদের দৈনিক দেখতে, এগুলা দেখতে কত ভালো লাগে, এই দিনই পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য। যখন বাচ্চাদের কণ্ঠে কোরআনের হেফজ শুনি, আর দুলে দুলে যন্ত্র পড়ে, মসজিদটা সরগরম হয়, মনে হয় যেন সবসময় এখানে আল্লাহ ফেরেশতা নাযিল বসে আছে ঘরের মধ্যে। এই সুন্দর এই কারখানা আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের ভাগ্যে। মসজিদে নববীতে আল্লাহ রাসূল থাকতেন, তিনি বেরিয়ে যখন মসজিদে নববীতে ঢুকতেন, তিনি আহলে সুফফারদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করত, উনি তাদের কাছে গিয়ে বসতেন কোরআন শোনার জন্য। একদিন ইবনে মাসউদ বলছেন, ইবনে মাসউদ কোরআন পড়ো। ইবনে মাসউদ বলছেন, আপনি কোরআন আমাদের শেখাচ্ছেন, আর আমি কোরআন পড়বো, আপনি শুনবেন? হ্যাঁ ইবনে মাসউদ, তোমরা পড়লে আমার শুনতে ভালো লাগে, পড়তে শুরু করলে। শুরু থেকে একদম সুরে নেশা, কত চিন্তা করতে পারে, সুরে বাকারা, আল ইমরান, তারপরে তো নেশা, কত লম্বা, উনি শুনছেন শুনছেন তন্ময় শুনছেন। সুরে নেশা 41 হাতে গিয়ে থামা, ইউনিভার্সিটি তাকিয়ে দেখেন রসুলের পানি ঝরছে, কারণ ওখানে বলা হয়েছে এহমান হাতি কুল্লা নবী উমামিন বিশাহিদিন, এক যেদিন সেদিন কেমন হবে, যেদিন আমরা প্রত্যেক উম্মতকে তাদের সাক্ষ্য সহ উপস্থিত করব, অর্থাৎ প্রত্যেক নবীকে উপস্থিত করব তাদের উম্মতের সামনে, আর তোমাকে আমরা আনব সবার উপরে সাক্ষী হিসেবে, বলো সেদিন কেমন হবে। এখানে আল্লাহ রাসূলের উচ্চ মর্যাদা বর্ণিত হয়েছে, প্রত্যেক নবী তাদের উম্মতকে নিশ্চয় হাজির হবে, আর সমস্ত উম্মতের উপরে, সমস্ত নবীর উপরে আল্লাহ রাসূল হবেন সাক্ষ্যদাতা। এর চেয়ে মহাসম্মান কিছু হতে পারে? আপনার পরিবারটা এরকম গড়ে উঠুক, আপনার বাচ্চা সকালে কোরআন পড়ুক, আপনাকে শুনতে ভালো লাগে না?
যে ঘরে কোরআন নাই সে ঘরে কবরের মতো, যে ঘরে কোরআনের কণ্ঠ শোনা যায় না সে ঘর কবরের চাইতে খারাপ। যদি হাদিসে কবরের কথা বলা হচ্ছে আমার মনে কবরের চাইতে খারাপ। অধিকাংশ বাড়িতে কোরআন নাই, সকালে উঠে দা আজে বাজে সব নারে লাপা ধানাই ফেলে আবল সদা শুনলে গোনা ছাড়া কোনো নেকি হয় না। তুমি পড়তে থাকো পড়তে থাকো পড়তে পড়তে যেখানে দিয়ে তোমার আয়াত শেষ হয়ে যাবে কোরআন পড়া, সেইখানে তোমার উচ্চ মর্যাদা হয়ে হাফেজ কোরআন বলে সুবহানাল্লাহ। যারা আমাদের বাচ্চারা হাফেজ হয়েছ তারা হাফেজ হেফজ ঠিক রাখো, কিয়ামতদিন আল্লাহ পাক তোমার হেফজ পরীক্ষা নেবেন। তুমি যত পড়তে পারবে সর্বোচ্চ স্থানে গিয়ে যেখান দিয়ে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে সেখানে তোমার স্থান হবে, তোমার বাপ ভাইরা সব পেছনে পড়ে থাকবে, তুমি সবার উপরে স্থান পাবে। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের কবুল করে নিন।